বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্টুডেন্টস, আশা রাখি ভালো আছো। দীর্ঘদিন পর আবারও ফিরে আসলাম। এর আগে আমি 13 নং ভিডিও দিয়েছি এবং 13 নং ভিডিওতে আমি সুসংগত উৎস কাকে বলে এবং এর দুই একটা কন্ডিশন সম্পর্কে আলোচনা করে আসছি। তো আজকের ভিডিওটা মূলত 13 নং ভিডিওরই একটা অংশ বিশেষ বলা যেতে পারে। তো আমরা তখন বলেছিলাম যে আমরা স্থায়ী বিচার শর্তের সৃষ্টির শর্তগুলো নিয়ে আলোচনা করব। তো ওটা আর আমরা পারি নাই, তখন ভিডিও লাইনটা বড় হয়ে যাওয়ার কারণে আজকে আমরা দিচ্ছি, ঠিক আছে? তো আসল স্থায়ী বিচার সৃষ্টির শর্তগুলি নিয়ে আমরা আলোচনা করি। প্রথমে আমরা দেখি যে আমরা জানি তো দুটি আলোক রশ্মি গিয়ে কোন একটা বিন্দুতে উপরিপাতনের ফলে তোমার বিচার সৃষ্টি হয় না। আর আমরা স্থায়ী বিচার সৃষ্টির শর্তটা মূলত ইয়ং এক্সপেরিমেন্টকে টার্গেট করে পড়াশোনা করছি, তাই না? তো এখন এই দুটি তরঙ্গ যখন উপরিপাতিত হবে তাহলে আমাদের কন্ডিশনটা হচ্ছে কিভাবে আমরা মনে রাখার চেষ্টা করবো যে কেন কিভাবে স্থায়ী বিচার সৃষ্টি হবে। এখন এই দুটি তরঙ্গ গুলো কেমন হবে সেটার উপর আমরা একটা কন্ডিশন গুলো আমরা দেখব। আর একটা হচ্ছে এই যে এখানে অ্যাপারেটাস যন্ত্রপাতি আছে, যন্ত্রপাতি গুলা কোনগুলো আছে, এই যে চিট গুলো কেমন হবে, এই দূরত্বটা কেমন হবে, এই সকল নিয়ে আলোচনা করব। এটাই হচ্ছে তোমার স্থায়ী বিচার সৃষ্টির শর্তগুলি, ঠিক আছে? এই শব্দগুলি আমরা এখন আলোচনা করব। প্রথমে আসো, এর আগের তোমরা যারা ইয়াটা দেখে আসছো যে সুসংগত উৎস ওইটা দেখে আসছো, আমরা জানি যে যে বেতিচার সৃষ্টির জন্য আলোর ক্ষেত্রে স্পেশালি যে উৎস দুটা কেমন হয়, সুসংগত হয়। তো সুসংগত উৎস হওয়ার অর্থটা হচ্ছে কি যে আমরা সুসংগত উৎসের তিনটি কন্ডিশন সবসময় আমরা ভালোভাবে ওই আগের ইয়েটা পড়িয়ে আসছি, তিনটি কন্ডিশন এর আগেরটাও পড়িয়ে আসছি। সেটা হচ্ছে তরঙ্গ দ্বয় হয় সমদশায় থাকবে নাহলে ধ্রুবদশায় পার্থক্যে থাকবে। এই কথাটার অর্থ হচ্ছে টাইম টি ইকুয়াল টু জিরো সময়ে এই যে স্লিট S1 ও S2 স্লিট, এই দুটি দিয়ে আলোক রশ্মি যখন নির্গত হচ্ছে তখন তাদের আদি দশা হয় জিরো হবে, নতুবা আদি দশা কত আসবে পাই। তাহলে এখন আমার চিত্রে দেখো, এখানে আদি দশাটা আমাদের যেভাবে দেখানো হয়েছে এখানে হচ্ছে আদি দশা আছে পাই। তাহলে এটাকে বলা হচ্ছে ধ্রুব দশা পার্থক্যে। অথবা যদি দুটি তরঙ্গ চূড়া এট এ টাইম শুরু করতেই দুটি তরঙ্গ চূড়া থাকে তাহলে কি হচ্ছে আদি দশা কত আসলে জিরো। তো এইভাবে হয় আদি দশা তুমি জিরো করবে নতুবা আদি দশা তুমি কি করবে ধ্রুব দশা পার্থক্য মানে হচ্ছে আদি দশা তুমি পাই করবে। তাহলে এটা একটা কন্ডিশন, হ্যাঁ, সুসংগত উৎসের সংজ্ঞার ভিতরে এটা বলা আছে, এটা হয়ে গেল। আর তাদের তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে, সুসংগত উৎস হওয়ার মানে হচ্ছে তাদের তরঙ্গ দৈর্ঘ্য কেমন হবে, সমান হবে। আর মাধ্যম একই থাকার কারণে তাদের কম্পাঙ্ক কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে বইগুলোর ভিতরে দেখবা কি বেতিচার সৃষ্টির শর্তাবলীর মধ্যে এটা তিনটি পৃথক শর্ত বা চারটি শর্ত এভাবে দিয়ে দিছে। প্রথমে লিখে রাখছে উৎস সুসংগত হতে হবে, আবার দুই নাম্বার দিয়ে লেখছে সমদশায় বা ধ্রুব দশা পার্থক্যে নিশ্চিত হবে। তো ওইটাই তো আমরা এটার কন্ডিশন, এইটা হওয়ার অর্থ হচ্ছে এই তিনটা, এই কন্ডিশনটা মেনে চলা, ঠিক আছে? তাহলে আলোক যে দুটি আলোক রশ্মি উপরিপাতিত হয়ে বেতিচার সৃষ্টি করবে তাদের সম্পর্কে আমরা জেনে গেলাম কিছুটা। অর্থাৎ এই যে এখানে আমরা পরপর দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব আমরা জানি ল্যামডা ডি ডিভাইডেড বাই এ হচ্ছে চির দোয়ার মধ্যবর্তী দূরত্ব, এখানে S1 ও S2 এর দূরত্ব হচ্ছে এ, আর ডি হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব, এখানে ডি আমি ইয়ে করে দিয়েছি। আর এখানে আছে একটা জিনিস হচ্ছে ল্যামডা। তাহলে পরীক্ষায় এই তিনটি জিনিসের উপর খুব ভালোভাবে জোর দেওয়া হয়েছে। আর আমরা এতক্ষণ যা আলোচনা করলাম সেটা ল্যামডা অর্থ হচ্ছে আলোক তরঙ্গ দ্বয় নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? এবার যে সকল আলোক রশ্মি গিয়ে বেতিচার পিবিন্দুতে সৃষ্টি করবে তাদের দশাটা বিস্তারটা কেমন হতে হবে, তোমার বইয়ের ভিতরে বা আমরা যে পড়াটা পড়তেছি আমরা একটি উৎসকে দুটি পৃথকভাবে বিভক্ত করে গিয়ে উপরিপাতন করছি না, সুসংগত উৎস উৎপাদন করে, তাহলে আমাদের জন্য তো বিস্তার সমান, তাহলে আমাদের সিলেবাসে কি হচ্ছে বিস্তার সমান হবে। কিন্তু আমি তোমাদেরকে যখন গাণিতিক ডেরিভেশনটা করেছি যে বিস্তারের মানটা কি হচ্ছে একটা A1 ধরা হয়েছিল আর একটা A2, তাই না? তার মানে বিস্তারের মান সমান নাও হতে পারে। তবে একটা কথা আছে যে এই বিষয়ে আমি আর একটু পরে আবারও বলবো, বিস্তারের মান একদম সমান এটা হচ্ছে খুব সুন্দর, হ্যাঁ, ভালো একটা বেতিচার তুমি লক্ষ্য করতে পারবা। কিংবা সমান যদি নাও পারো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু প্রায় সমান হলে চলবে, বুঝতে পারছো? কিন্তু পার্থক্যটা খুব বেশি হলে তখন তোমরা আর বুঝতে পারবে না, বেতিচার যে হয়ে গেছে বেতিচার প্যাটার্নটা বোঝা যাবে না। তাহলে এই গেল মোটামুটি আলোক তরঙ্গ গুলা নিয়ে আলোচনা। এরপরে আসো আমরা যন্ত্রপাতি নিয়ে আলোচনা করি। এটাকে বলা হয় ছিদ্রপথ, না চির, না এই চিরের যে প্রস্থটা আছে, এই যে চিরটার যে প্রস্থটা আছে, এই চিরের প্রস্থটা তোমার কি হতো অত্যন্ত সূক্ষ্ম হতে হবে। তো এখানে আমাদের অপবর্তন ধারণাটা থাকা উচিত ছিল, অপবর্তনের ধারণাটা
হলে পরে বুঝাতে খুব সুবিধা হতো। দেখো এখানকার যদি ফাঁকটা, চিড়ের ফাঁকটা যদি অত্যন্ত বেশি হয়ে যায়, তাহলে বেশিরভাগ আলো কোন রকম কি হচ্ছে অপবর্তিত হওয়া ব্যতীত একদম সরাসরি গিয়ে পর্দায় উপরিপাতিত হবে। উপরিপাতিত হলে তাহলে কি হচ্ছে আমরা বেতিচার প্যাটার্নটা ভালোভাবে লক্ষ্য করতে পারবো না। আপাতত এতটুকু বললাম, কিছুক্ষণ পরে আবার কেন এটার প্রস্থটা তোমার কি হচ্ছে সূক্ষ্ম করতে হবে সে বিষয়ে আলোচনা করব কিছুক্ষণ পরে। তো আমরা আপাতত জেনে রাখলাম যে এখানকার চিড়ের প্রস্থটা কেমন হবে। এটা একটা কন্ডিশন, চিড়ের প্রস্থটা হতে হবে অত্যন্ত কম, ঠিক আছে। দুই নম্বর কন্ডিশনটা হচ্ছে এই, তোমরা জানো আমরা গাণিতিক ডেরিভেশন আমরা দেখেছিলাম যে চির দুইটার মধ্যবর্তী দূরত্ব কেমন হতে হয়, অত্যন্ত কম। অর্থাৎ এই S1 ও S2 চিরের দূরত্বটা খুব কম হবে, এটা তোমরা জেনে আসছো। কার তুলনায় কম হবে? D এর তুলনায়। D টা কি ছিল? চির থেকে পর্দার দূরত্ব। তার মানে D এর মানটা হবে অনেক বেশি। কার তুলনায় বেশি? এবার অনেক বেশি মানে কি, এটা লক্ষ লক্ষ কিলোমিটার দূরে চলে যাবে। কারণ D এর মান বাড়বে তো বিটার মান বাড়ে। তো এটা আমরা আসবো আলোচনা কিছুক্ষণ পরে, কিন্তু আমরা এখন আপাতত জেনে গেলাম যে ডি এর তুলনায় এ এর মানটা কেমন হবে, খুব ছোট। আর ডিটা হবে কি, খুব বেশি। খুব বেশি কার তুলনায়? এর তুলনায়। ফলে কি হবে, পর্দাটা অনেক দূরে স্থাপিত হবে। তাহলে আমরা যন্ত্রপাতি নিয়ে আমরা চারটি কথা বলে ফেলছি মনে হচ্ছে, চারটি নাকি তিনটি কথা বলছি, তিনটি কথা বলছি। এক, চিড়ের প্রস্থ খুব কেমন হবে, খুব সূক্ষ্ম হবে। দুই, চির দুটি কেমন হবে, কাছাকাছি থাকবে। চির থেকে পর্দাটা কেমন হবে, খুব দূরে থাকবে। তাহলে এই তিনটি কন্ডিশন হয়ে গেল কি আমাদের মোটামুটি যন্ত্র বিষয়ক আলোচনা, ঠিক আছে। দেখি আমরা তাহলে, আমরা ওটা দ্রুত লিখে ফেললাম যে কি হচ্ছে, চিরের প্রস্থটা কেমন হবে, অত্যন্ত কম। চির দুইটার মধ্যবর্তী দূরত্ব কেমন হবে, ছোট হাতের এর কথা বলা হচ্ছে, খুব কম। আর চির হতে পর্দার দূরত্ব অনেক বেশি। তো এখন তো তোমার সৃজনশীল পরীক্ষা হচ্ছে, আর সৃজনশীল পরীক্ষায় সরাসরি প্রশ্ন তো আসে না। তাহলে কিভাবে আসে? সাধারণত এমন বলা হয় যে আমরা দেখব যে বেতিচার পরীক্ষায় আলোক উৎস দুটি সুসংগত হতে হয় কেন, এই ব্যাখ্যামূলক আসে। বিস্তার সমান বা প্রায় সমান হতে হয় কেন, চিড়ের প্রস্থ কম হতে হয় কেন, ইত্যাদি কেন। তাহলে আমরা প্রত্যেকটা কেন দিয়ে আমরা একটা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। হ্যাঁ, প্রত্যেকটা যেন আলাদা আলাদা, আর এর চেয়ে বেশি হয়তো বা শর্ত তোমার বইগুলোতে আছে। আমার সামনে এখন ওইভাবে বইটই নাই, যেটা আছে সেটা দিয়ে আমি যা দেখলাম, হ্যাঁ অতটুকু আমি হয়তো আরো দুই তিনটা বই খুঁজে দেখলে আরো একটু শর্ত বাড়াতে পারতাম। ধন্যবাদ। আমরা দেখতে চাই এখন যে সুসংগত উৎসটা কেন ব্যবহার করা হয়। যদিও এই ব্যাখ্যাটা না হলো, এর আগে দুইবার বলা হয়েছে, এই এখন যেটা বলবো এটা হচ্ছে তৃতীয়বার, যে কেন সুসংগত উৎস ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখন আমরা দেখব স্থায়ী বেতিচার সৃষ্টিতে কেন সুসংগত উৎস ব্যবহার করা হয়। তো প্রথমে আমরা বুঝার জন্য আমরা পড়ছি, এখন একটা পরীক্ষার খাতা লেখার জন্য আমরা এখন আমরা এটা বুঝার চেষ্টা করছি না, আগে বুঝার জন্য বুঝতেছি। এতো তো প্রথমে আসো, বেতিচারের ক্ষেত্রে আমরা জানি সুসংগত উৎস মানে হচ্ছে হয় সমদশা নাহলে ধ্রুব দশা পার্থক্যে নিঃসৃত হতে হয়। তাহলে এই যে এট টাইম টি ইকুয়াল টু জিরো যদি পাই হয়, তাহলে আমরা জানি যে গঠনমূলক এটা হচ্ছে আদি দশা জিরো। এই আদি দশা জিরো সমদশা মানে হচ্ছে পর্দা থেকে, যে অ্যাসোসরি চির থেকে যখন দুটি রশ্মি নিঃসৃত হবে, এখন যখন হবে তখন দুইজনের যদি তরঙ্গ চূড়া প্রথমে থাকে, দুইটার শুরুটাই তরঙ্গ চূড়া থাকে, এটাকে কি বলা হচ্ছে আদি দশা জিরো, ঠিক আছে। এবং আমাদের সিলেবাসে কিন্তু এই আদি দশা জিরো দিয়ে আছে, অর্থাৎ আমরা যা যা শিখছি সব আদি দশা জিরো দিয়েই, বুঝতে পারছো। তো এখন আসো, আদি দশা যদি জিরো হয় তখন আমরা পি বিন্দুটা, এটা উজ্জ্বল না অন্ধকার, কি হবে, গঠনমূলক নাকি বেতিচার, এরকম শর্ত পড়ে আসছি। যে আমরা বলে আসছি পাই এর জোর গুণিতক যদি দশা পার্থক্য হয় তাহলে উজ্জ্বল, অথবা ল্যামডা বাই টু এর জোর গুণিতক পথ পার্থক্য হলে উজ্জ্বল, যে কোনো এই দুটি কন্ডিশনে যে কোনো একটা ফুলফিল করলে হয়, বা একটা করলে তো আরেকটা করবে। অনুরূপভাবে বিজোর গুণিতক হলে তখন কি হয়ে যায়, ধ্বংসাত্মক, সেটা আমরা বলে আসছি। তাহলে এখন কি ঘটনাটা ঘটতে পারে, যদি মনে করো আমি এদের মধ্যে দশা পার্থক্য সৃষ্টি করে দিলাম, কেমন, এখন চির থেকে নিঃসৃত তরঙ্গটা শুরুটা হয়েছে এইভাবে, প্রথমে তরঙ্গ খাঁজ পরে তরঙ্গ চূড়া, আর S2 থেকে প্রথমে তরঙ্গ চূড়া পরে তরঙ্গ খাঁজ। তাহলে এখন তাদের মধ্যে একটা দশা পার্থক্য সৃষ্টি হয়ে গেল এবং সেই দশা পার্থক্য হচ্ছে পাই।
তাহলে এই যে পাই যখন দশা পার্থক্য হলো এটাকে বলা হয়, এই পাইটা যদি সময়ের সাথে সাথে চেঞ্জ না হয়, ধ্রুব দশা পার্থক্যটা বজায় রাখে, তাহলে পি বিন্দু এখন কি ঘটনাটা ঘটবে দেখো। আগের ছিল গঠনমূলকের যে শর্তটা ছিল এটা, এখন আর অতিরিক্ত একটা দশা পার্থক্য সৃষ্টি হয়ে গেছে পাই, তখন এটা কি হয়ে যাবে, জোরগুণিতক টুয়েস এন প্লাস ওয়ান পাই। তাই তো অনুরূপভাবে এটাও জোরগুণিতক হয়ে যাবে, আর বীজের গুণিতক এটা, আর এটা হয়ে যাবে আবার অতিরিক্ত যদি একটা পাই যুক্ত করে দেই, তখন এটা কেমন চলে আসবে, এটা চলে আসবে, এটা টেন্স টু দেই, এটা চলে আসবে জোর গুণিতক পাই এর, আর এটা চলে আসবে জোর গুণিতক ল্যামডা বাই টু এর, ঠিক আছে, এটা টেন্স টু দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি কি বললাম যে এই যে যখন আদিদশা জিরো আসে, পি বিন্দুটা আগে যেই শর্তে তোমার উজ্জ্বল হতো, আদিদশা পাই হলে ওই পি বিন্দুটা একই শর্তে অন্ধকার হয়ে যাবে, তাই তো? তাতে কি হবে, এটা উজ্জ্বল বা অন্ধকার হলে তাতে কি হবে, এটা অন্ধকার হলে এরপরে উভয় পাশে উজ্জ্বল থাকবে, বা এই শর্তে এটা যদি উজ্জ্বল হয় উভয় পাশে অন্ধকার থাকবে, একই রকম তৈরি হলে ব্যতিচার প্যাটার্নটা তো ঠিকই দেখা যাবে, তাই না? তাতে কোনো সমস্যা হয় না। কিন্তু যদি সুসংগত উৎস না হয়ে ক্রমাগতভাবে সময়ের সাথে সাথে কি হচ্ছে যে এইখানে একবার তরঙ্গ চূড়া আর একবার তরঙ্গ খাঁজ, তরঙ্গ চূড়া তরঙ্গ খাঁজ এইভাবে যদি আসতেই থাকে, এবং এই ঘটনাটা যদি হয় র্যান্ডম এন্ড রেপিড, র্যান্ডম মানে হচ্ছে এলোমেলো ভাবে আসতেছে, ওর যখন তরঙ্গ চূড়া তোর তখন এর খাঁজ, আবার এরটা যখন চূড়া আবার চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার, রেপিড মানে সময় খুব দ্রুত হয়ে যাচ্ছে, ফলে পি বিন্দুতে একবার উজ্জ্বল একবার অন্ধকার এটা হতে থাকবে। কেন, মানুষের মস্তিষ্ক তো তোমার 0.1 সেকেন্ডের বেশি স্মৃতি ধারণ পার্থক্যটা বলতে পারে না, ফলে মানুষের কাছে যে এখানে যে ব্যতিচার একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে সেই প্যাটার্নটা সে লক্ষ্য করতে পারবে না। তাহলে একটা স্থায়ী ব্যতিচার অর্থ হচ্ছে যে এখানে পি বিন্দু উজ্জ্বল হলে উজ্জ্বল, নতুবা অন্ধকার হলে অলওয়েজ অন্ধকার হতে হবে, তাই তো? তাহলে এত কথা হতে হয়তো তুমি পরীক্ষা হলে লিখবে না, তাহলে তুমি এক কথায় বা দুই কথায় কি লিখবা পরীক্ষা হলে? তাহলে আমাদের আনসারটা এরকম যে সুসংগত উৎস থেকে আলোকরশ্মি সমদশায় বা ধ্রুব দশা পার্থক্যে নিঃসৃত হয়, ফলে পর্দার কোন বিন্দুতে স্থায়ী পট্টি পাওয়া যায় যা সময়ের সাথে সাথে অপরিবর্তিত থাকবে বা থাকে, থাকে লেখাটাই ভালো, থাকবে না। তাই এবার তাহলে স্থায়ী ব্যতিচারে কেন সুসংগত উৎস ব্যবহার করা হয়, আনসার এই দুইটা লাইন লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আসো আমরা যে কন্ডিশনটা দেখেছি যে বিস্তার সম্পর্কে আমরা একটা প্রশ্ন বানাবো। তাহলে প্রশ্ন যেটা আমরা সাজিয়েছি সেটা হচ্ছে ব্যতিচার সৃষ্টির সময় আলোক তরঙ্গের বিস্তার সমান হওয়া জরুরি কিনা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এটা জরুরি, আমি আনসার জরুরি হিসাবে দিব না, কিন্তু সমান হলে কি হবে না হলে কি হবে সেটা আমি বোঝানোর চেষ্টা করব। তোমরা জানো যে ব্যতিচারের প্যাটার্নটা হচ্ছে এইটাকে যদি আমি উজ্জ্বল বলি আর এর দুই পাশে কি থাকে, অন্ধকার, এরকম না? তো এখন আসো, আমি মনে করলাম যে দুটি তরঙ্গ আছে তাদের বিস্তার সমান না, তাহলে সমান না হলে যখন তারা সমদশায় পরিবর্তিত হবে তখন তাদের বিস্তারটা কত আসবে, এ ইকুয়াল টু আসবে এ ওয়ান যোগ এ টু, আর যখন বিপরীত দশায় উপরিপাতিত হবে এবং ধরে নিলাম এ ওয়ান বিস্তারটা বেশি, তাহলে তখন তাদের লব্ধি বিস্তারটা কত আসবে, এ ওয়ান মাইনাস এ টু। আচ্ছা এখন যে ঘটনাটা ঘটবে যে এটা হচ্ছে তোমার উজ্জ্বলতার জন্য আর এটা হচ্ছে কম উজ্জ্বল বা অন্ধকারের জন্য, এরকম একটা শর্ত আছে। তো এখন যে সমস্যাটা তুমি পড়বা যে উজ্জ্বল আলো যেটা এই অংশটা সেটা তো উজ্জ্বল হলো, হ্যাঁ, বিস্তারের বর্গের তীব্রতাটা বিস্তারের বর্গের সমানুপাতিক, এই হিসাবে হয়ে গেল বিস্তারের বর্গের সমানুপাতিক। কিন্তু যখন তুমি যাকে অন্ধকার বলবা সেটা আর অত অন্ধকার না হতে পারে, কারণ এ ওয়ান আর এ টু তো সমান না, সমান না হওয়ার পরে আবার তাদের ডিফারেন্সটা তুমি নিচ্ছ, তাহলে মানে বিস্তার সামান্য হলে থেকে গেছে, তাহলে সেই মানটা অর্থাৎ এর সামান্য যদি মানটা পাওয়া যায় তাহলে এই অংশটার একটা তীব্রতা পাওয়া যাবে, তার মানে যাকে অন্ধকার বলতেছ সেই অন্ধকার অংশটা তো তাহলে আসলে অন্ধকার হচ্ছে না, তাই না? তাহলে কি হচ্ছে যে এটা বেশি উজ্জ্বল এটা কম উজ্জ্বল, তারপরটা আবার বেশি উজ্জ্বল কম উজ্জ্বল, এই ধরনের প্যাটার্নটা পাবা, ফলে প্যাটার্নগুলোকে তুমি পৃথক করতে পারবে না যে কোনটা বেশি উজ্জ্বল কোনটা কম উজ্জ্বল, খালি চোখে বা
দূরবীন দিয়ে তুমি এটাকে ওইভাবে পৃথক করতে পারবে না। তাহলে সবচেয়ে ভালো হয়, একটা ভালো ব্যতিচার প্রত্যক্ষ করার জন্য সেটা সবচেয়ে ভালো হয় যদি এ ওয়ান আর এ টু সমান হয়ে যায়। তাহলে এ ওয়ান আর এ টু সমান হয়ে গেলে এখানে বিস্তার লব্ধি বিস্তার কত আসবে? টু এ, ভালো কথা। কিন্তু যখন ধ্বংসাত্মক ব্যতিচার হবে তখন লব্ধি বিস্তার কত চলে আসবে? জিরো। তার মানে অন্ধকারটা একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। তাতে তোমার কি হয়ে গেল, তুমি সুন্দর বর্ণনা করতে পারবে যে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার, এইভাবে খুব ভালোভাবে বর্ণনা করতে পারবে। তো এটা তো একদম সমান হয়ে যাবে। সমান যদি নাও পাওয়া যায় বা না করা যায়, তাও আমাদের প্রায় সমান হলেও ভালো ভালো প্যাটার্ন আমরা পাবো। তাই আমাদের বিস্তারটা সমান হওয়া জরুরি, কিন্তু না পাওয়া গেলে যেন কেমন হয়, প্রায় সমান হয়, এটা লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা এখন বলে ফেলি যে কি হলো আমাদের আনসার। আমার লেখাটা তো বাজে, তো তাই আমি একবার রিডিং করে নেব যে ব্যতিচার সৃষ্টির জন্য আলোক তরঙ্গদ্বয়ের বিস্তার সমান বা প্রায় সমান হতে হয়, নতুবা অন্ধকার যে অঞ্চল আছে পৃথকভাবে সেটা লক্ষ্য করা যায় না এবং ভালো পট্টি সজ্জা দেখা যায় না। ঠিক আছে, তা এবার আসো আমরা পরবর্তী অংশটা আসি, সেটা হচ্ছে চির। চিরের প্রস্থটা কেন অত্যন্ত সূক্ষ্ম হতে হয় সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রশ্নটা যেটা আসে পরীক্ষায় সেটা হচ্ছে ব্যতিচার সৃষ্টির জন্য চিরের প্রস্থ কেমন হওয়া উচিত। তো এটার আনসারটা আমরা যদি অপবর্তন পড়িয়ে তারপর পড়াতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো। তাহলে যে যাক, অসুবিধা নাই, আমরা যা আছে তার উপরে ভিত্তি করে আমরা পড়ব। এতটুকু হচ্ছে মেন কথা, আমাদের এস ওয়ান আর এস টু চির ছিল আর এখানে যেটা পড়তাম। তা এখন আসো হাইগেনের নীতি অনুসারে, এস ওয়ান বিন্দুতে একটা তো তরঙ্গ আছে তাই না? তাহলে এই যে হাইগেনের নীতি থেকে প্রতিটি বিন্দুকে নতুন তরঙ্গের উৎস হিসাবে কল্পনা করা যায়, তার মানে এইখান থেকে তাহলে প্রত্যেকটা বিন্দু, এটা চিরের প্রস্থটা যদি খুব বড় হয়ে যায় তাহলে বিন্দুর সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং প্রতিটি বিন্দু নতুন সূক্ষ্ম একটি তরঙ্গের উৎস হিসাবে বিবেচনা করা যেতে পারে এবং তারা নিজেদের মধ্যে উপরিপাতিত হয়ে আবার কি করতে পারে, ব্যতিচার তৈরি করতে পারে নিজেদের মধ্যেই। ফলে এস ওয়ান এস টু চিরের জন্য অপেক্ষা করবে না, নিজেদের সাথে উপরিপাতনের ফলে কি হচ্ছে, তোমার উপরিপাতনের ফলে কি হচ্ছে, পর্দা ব্যতিচার প্যাটার্ন সৃষ্টি করে ফেলতে পারে, যেটাকে আমরা অপবর্তন বলতে পারবো এরপরে দেখবো। আরেকটা জিনিস দেখো, যে মনে করো এইভাবে যে তুমি কিছু মার্বেল এই বরাবর মারবে, এবার কেমন হচ্ছে সেটা দেখো, মার্বেল গুলো খুব ছোট ছোট, তাহলে প্রতিটি মার্বেল তোমার টার্গেট হচ্ছে এই দেয়াল, প্রতিটি মার্বেল কি হচ্ছে এই দেয়ালের দিকে চলে যাবে যদি এইভাবে তুমি মারতে থাকো। কিন্তু তুমি যদি এই যে ছিদ্রপথ, যে ছিদ্রপথ দিয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা মনে মূলত আসলে অপবর্তন পড়াচ্ছি এক হিসাবে, এই ছিদ্রপথটা মার্বেলের প্রায় সমান যদি হয় তাহলে কিছু মার্বেল এই ছিদ্রপথের উপরের দিকে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে সেটা কি হচ্ছে দিক পরিবর্তিত এদিকে আসবে, কিছু মার্বেল নিচেরটার সাথে ধাক্কা খাবে তাহলে দিক পরিবর্তিত হয়ে আসবে। আমরা দেখো এস ওয়ান আর এস টু চির একটা আলোকরশ্মি এদিকে গেছে আর একটা এইভাবে গেছে, তাহলে এস টু থেকে আলোকরশ্মিটা তো এইভাবে সোজাসুজি গেছে, সেটা আমরা একটা বিবেচনা করছি। আর একটা তরঙ্গমুখের একটা অংশ যে এইভাবে চলে গেছে, একটা রশ্মি এইভাবে গেছে, সরি তরঙ্গমুখ না, এইভাবে রশ্মিটা গেছে, তো সেটা কিভাবে গেছে, অপবর্তিত হয়ে গেছে। তো সেই অপবর্তনের ব্যাখ্যাটা তো এখনো আমরা দিই নাই, ফলে আমরা এটা দিব না এখন আপাতত, সামান্য কিছু ইয়েটা হচ্ছে, ফলে দুটি আলোকরশ্মি কেমন হয়ে গেছে, উপরিপাতিত হয়ে গেছে তাই না? তো এই সকল কারণে তোমার চিরের প্রস্থটা কেমন হওয়া উচিত, খুব ক্ষুদ্র হওয়া উচিত। এবং ক্ষুদ্রটা কেমন, এই যে মার্বেলগুলোর সাথে এই ছিদ্রপথটা কেমন ছিল, মার্বেলের প্রায় সমান হয় সমান নতুবা প্রায় সমান, তাহলে কি হচ্ছে উপরে নিচে ভাবে ধাক্কার একটা সুযোগ আছে। তো ওইটাও আমরা বলবো আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান বা কাছাকাছি হওয়া উচিত, তাহলে কি হচ্ছে তোমার অপবর্তন হবে এবং অপবর্তনের ফলে আবার উপরিপাতনে কি হয় তোমার ব্যতিচার প্যাটার্নটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারব। তাহলে আনসারটা একটু বড়ই হয়ে গেল, অসুবিধা নেই, আমি তোমরা একটু ছোট করে নিও, অন্য কোনো জায়গায় এক লাইন দুই লাইন লিখলেই চলে। হ্যাঁ, তোমরা এতটুকু, আচ্ছা আমি দেখি কতটুকু লিখবা, যে ব্যতিচার সৃষ্টির জন্য চিরের প্রস্থ আলোক তরঙ্গ দৈর্ঘ্যের সমান বা তুলনীয় হতে হবে, কারণ এটা তুমি জেনে রাখার জন্য এটা তুমি বলবা। এতে চির দ্বয় হতে আলোকরশ্মি ব্যবর্ধিত হয়ে উপরিপাতিত হবে এবং ব্যতিচার সৃষ্টি করবে। অন্য কিছু তুমি যদি নাও পারো, অন্তত এতটুকু যদি বলতে পারো তাও চলবে। ঠিক আছে, আচ্ছা বাকিটা আমি বাড়তি বলে ফেলছি। তো বাড়তিটা যেটা হচ্ছে এই, চিরের প্রস্থ বেশি হলে অধিক সংখ্যক আলোকরশ্মি ব্যবর্ধিত না হয়ে সরাসরি পর্দার উপর উপরিপাতিত হবে, এটা একটা ঘটনা ঘটতে পারে। অন্যদিকে এটা উৎসের প্রত্যেকটা বিন্দু তুমি যদি নতুন তরঙ্গের উৎস হিসেবে বিবেচনা করো এবং তারা যদি একটা সূক্ষ্ম চিরে ন্যায় আচরণ করবে, এরা করে
তাহলে এরা নিজেদের মধ্যে উপরিপাতিত হয়ে ব্যতিচার সৃষ্টি করবে, যা মূল পর্যবেক্ষণকে কি করবে, বিনষ্ট করবে। তো সেটাই আবার লিখছি, অন্যদিকে উৎসের প্রতিটি বিন্দু নতুন উৎস হিসাবে বিবেচনা করা যায় এবং এরা সূক্ষ্ম চিরের ন্যায় আচরণ করে, এরা নিজেদের মধ্যে উপরিপাতিত হয়ে ব্যতিচার সৃষ্টি করতে পারে, যা মূল পর্যবেক্ষণটাকে তোমার কি করে, বিনষ্ট করে। তা আমার মনে হয় শেষের অংশটা অত ভালো এটা, যদিও আমি শেষের অংশটা গিয়াসউদ্দিন স্যারের বই থেকে নিয়ে বলছি, তো আমার অতটা ভালো লাগে না, কিন্তু এতটুকু যদি বলতে পারো খুব সুন্দর হয়। আমি মনে করি যে প্রথম দুইটি লাইন, দুই মার্কের জন্য দুই লাইন খুব ভালো, তো আমার মনে হয় যে প্রথম দুইটি লাইন যদি বলতে পারো খুবই ভালো হবে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে ইনফরমেশন, দ্বিতীয়টা হালকা একটু ব্যাখ্যা। তা আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে ওই যে আমরা তো জানি যে বিটা ইকুয়াল টু মূলত আমরা পড়ছি ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এতক্ষণ ল্যামডা নিয়ে আলোচনা, এখন ডি আর এ এই দুটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করে আমরা ক্লোজ করে দিব। তো এখন ডি এর মানটা বড় হলে চিরদ্বয়ের পরপর দুটি ব্যবধান কি হচ্ছে, বড় হয়। আবার যদি আমি যদি বলি যে চিরের প্রস্থ, তাহলে চিরের প্রস্থগুলো কি হয়, বড় হয়, তাহলে আমরা তাও করি না কেন, এরকম হচ্ছে প্রশ্নটা। যে ইয়ং দিচির পরীক্ষায়, ইয়ং পরীক্ষায়, হ্যাঁ দিচির পরীক্ষা মূলত এখানে দিচির শব্দটা বাদ পড়ছে, চিরদ্বয় হতে পর্দার দূরত্ব খুব বেশি করা হয় না কেন, অর্থাৎ ডি এর মান। তো আমরা ইয়ং পরীক্ষাতে একটা শর্ত এটা যে এ তোমার কি হবে, লেস দেন লেস দেন ডি, অর্থাৎ ডি এ তুলনায় অনেক বড় হবে, কিন্তু তাও ডি এর মান বাড়লে তো চিরের প্রস্থটা বাড়ার কথা, তাহলে তুমি তো খুব ভালো প্যাটার্ন পাবা, কিন্তু তাও আমরা ডিটাকে খুব বেশি করি না কেন, সেটা হচ্ছে একটা কথা। তো ব্যতিচারে তো আমরা উজ্জ্বল এবং অন্ধকার এটা দেখি, আমরা জানি যে কোনো তরঙ্গের তীব্রতা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, যে কোনো তরঙ্গের তীব্রতা, তা আমরা পর্দাতে দেখব তরঙ্গের তীব্রতাটাই না, বা আলোক তীব্রতাটা। এখন তো পর্দার দূরত্ব যদি খুব বেশি হয়ে যায় তখন যে উজ্জ্বল প্যাটার্নটা, হ্যাঁ উজ্জ্বল প্যাটার্নের কি হবে, উজ্জ্বলতা তোমার হ্রাস পাবে, কারণ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আই এর মানটা কমে যাবে, ফলে উজ্জ্বলটাকে তোমার খুব বেশি উজ্জ্বল মনে হবে না। অন্ধকারটা তো অন্ধকারই, উজ্জ্বলটা খুব বেশি উজ্জ্বল মনে হবে না, ফলে কি হচ্ছে প্যাটার্নটা ব্যতিচার সজ্জাগুলোকে আর অত সুস্পষ্ট ভাবে দেখা যাবে না, বা ভালোভাবে পৃথক করা যাবে না। তাই ডি এর মানটাকে, ডি এর মান বড় হলে ভালো, কিন্তু খুব বেশি বড় হলে তখন আবার আলোক উজ্জ্বলতা কমে যায়, ফলে আমরা দেখতে ভালো প্যাটার্ন দেখতে পাই না। তাহলে ওই তো আনসারটা তোমরা লিখে রাখো খাতায়, চিরদ্বয় হতে পর্দার দূরত্ব বেশি হলে ডোরের প্রস্থ বৃদ্ধি পায়, তথাপি পর্দা খুব বেশি দূরত্বে স্থাপন করা হয় না, কারণ এতে কি হচ্ছে আলোর তীব্রতা কমে যায় বা উজ্জ্বল পটির উজ্জ্বলতা হ্রাস পায়। সিম্পল হিসাব, খুব সহজভাবে বোঝার চেষ্টা করো। আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে ইয়ং দিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব খুব কম হয় কেন। এটা এমন একটা প্রশ্ন, এটা তো আনসার অনেক বড় হয়ে যায়, আর এটি সবচেয়ে বেশি তোমাদের পরীক্ষাগুলোতে আসছে, তাই না? তো আমরা ধীরে ধীরে বুঝার চেষ্টা করি। দেখো যে ইয়ং দিচির পরীক্ষা আমরা এই সেন্ট্রাল, আমরা শুধু উজ্জ্বল বিন্দু নিয়ে এখানে লিখতেছি, কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি থেকে এনতম উজ্জ্বল পট্টির দূরত্বটা হচ্ছে এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। তারপরে আরেকটা জিনিস জানি যে পরপর দুটি ডোরার মধ্যবর্তী দূরত্ব ল্যামডা ডি বাই এ, বা যে কোনো একটি ডোরার প্রস্থ ল্যামডা ডি বাই টু এ। তো এত কিছু বলাটা হচ্ছে যে মূলত হিসাবগুলা এ এর সাথে কেমন, এ এর সাথে সবকটা কি হচ্ছে ব্যস্তানুপাতিক, তাই না? তো এর সাথে যদি ব্যস্তানুপাতিক হয়ে চির দুইটা কেমন আসে, এই চির দুইটা এমন, তো এখানে আচ্ছা যাক, জায়গা নাই অসুবিধা নাই, এখানে পর্দাটা এইভাবে স্থাপন করে দিই, এই হচ্ছে চির দুইটা, এটা না, এ হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন দেখো কেন চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা কম করা হয়। যদি আগে দেখি চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বাড়াই, প্রথমে আসো বাড়াইলে কি হবে, ডোরার প্রস্থগুলো কেমন হয়ে যাবে, কমে যাবে, তাই না? ডোরার প্রস্থগুলি কমে যাবে, এটা একটা শর্ত। তার মানে চিরগুলার মধ্যবর্তী দূরত্ব যত কম হবে, তুমি যেই ডোরাটা দেখবা এর প্রস্থগুলো কেমন হবে, এই ডোরার প্রস্থটা কেমন হবে, খুব বেশি। পরপর দুটি ডোরার মধ্যবর্তী দূরত্বটা কেমন হবে, খুব বেশি হয়ে যাবে। খুব বেশি বলতে মানে দৃষ্টিগ্রাহ্য, বেশি বলতে এখানে বুঝেছে তুমি চোখে দেখতে পাবা এমন কিছু, ঠিক আছে? তো এর মান বেশি হলে আবার এটা তোমার প্যাটার্নটা এতই ছোট হয়ে যাবে, এত সূক্ষ্ম হয়ে যাবে, তুমি ওভারলেপিং হয়ে যেতে পারে, তুমি আর খালি চোখে দেখবে না, এটা একটা কন্ডিশন, এটা বোঝার চেষ্টা করো। এক, তুমি হ্যাঁ এটা করতে পারো, ছোট হাতের এ কে তুমি কমাবা,
কমিয়ে তুমি করলে কি ডি এর মানটাকে বাড়িয়ে দিলা, তাহলে তো ইয়া হয়ে গেল, সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু কিছুক্ষণ আগেই দেখছো যে ডি এর মানটাকে বাড়ালে একটা সমস্যা হয় যে উজ্জ্বলতা কি হয়ে যায়, কমে যায়। তাই ডি এর মানটাকে আমরা এর মান কমিয়ে ডি এর মানটাকে বাড়াতে পারি, কিন্তু ডি এর মান বাড়ালে আর একটা সমস্যা হয়ে যায়, সেটা হচ্ছে উজ্জ্বল ডোরার উজ্জ্বলতা হ্রাস পায়। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা খুব বেশি ডি এর মানটাকে খুব বেশি বাড়াতে পারবো না। তাহলে মাস্ট এই যে আমাদের একটা ভালো ডোরা প্রত্যক্ষ করার জন্য অবশ্যই এর মানটাকে কি করতে হবে, কাছাকাছি থাকতে হবে, ছোট করতে হবে। ছোট করতে মানে যে চির দুইটা কেমন করতে হবে, কাছাকাছি রাখতে হবে। এটা হলো এসন চির আর এটা হচ্ছে এস্টো চির, এরা দুজন কেমন থাকবে, খুব কাছাকাছি। প্লাস ব্যতিচারের সংজ্ঞার কোন একটা জায়গায় আমরা বলে আসছি যে প্রায় একই দিকে, মেন কথা হচ্ছে যে ব্যতিচার সৃষ্টি হবে, আলোক রশ্মি দুটো একই দিকে কেউ পরিপাতিত হবে, তো কিন্তু একই দিকে তো বাস্তব ওইভাবে পরিপাতন ঘটানো যায় না, তখন বলা হচ্ছে প্রায় একই দিকে। এখন দুইটা চীরের মধ্যবর্তী দূরত্ব যদি বেড়ে যায় তাহলে তাদের মধ্যে কৈনিক ব্যবধানটা বৃদ্ধি পায়। দেখো কৈনিক ব্যবধানটা কেমন হয়ে যাবে, বৃদ্ধি পেয়ে যাবে। এটা যদি অ্যাস্ট্রোটা যদি এখানে আসে তাহলে তাদের মধ্যে যে একটা কৈনিক ব্যবধান আছে, এই কৈনিক ব্যবধানটা এটা আর এইটা, তখন আর প্রায় সমান্তরাল মনে হবে না। এটার যতটুকু অ্যাঙ্গেল আছে এটার অ্যাঙ্গেল, এই দুইটা অ্যাঙ্গেলটা কি হচ্ছে, ভিন্ন ভিন্ন মনে হবে। কিন্তু যত কাছাকাছি আসবে তাদের কৈনিক ব্যবধানটাকে কেমন মনে হবে, কাছাকাছি মনে হবে। তাহলে ওই যে প্রায় একই দিকে এই শর্তটা তুমি বুঝতে তখন বুঝতে পারবা বা হয়ে যাবে। আরেকটা জিনিস আছে যে চির দুইটা যদি খুব বেশি দূরে অবস্থান করে যায় তাহলে ওই যে কৈনিক ব্যবধান বৃদ্ধি হওয়ার কারণে অধিক সংখ্যক আলোক রশ্মি কোন রকম উপরিপাতন ব্যতীত এই এস থেকে আলোক রশ্মিটা ডাইরেক্ট পর্দায় চলে আসতেছে, এস টু থেকে আলোক রশ্মি ডাইরেক্ট পর্দায় চলে আসবে, তারা তো উপরিপাতনের সুযোগও পাবে না। সুযোগ পাওয়ার, উপরিপাতন হওয়ার পরেই তো ব্যতিচার প্যাটার্ন তুমি লক্ষ্য করতে পারবে, তো এখানে সুযোগই পাবে না, তাহলে তুমি সেখানে কি করতে পারবে না, ব্যতিচার প্যাটার্নটাই দেখতে পাবে না। তো এই সকল নানা কারণে কি হচ্ছে যে চিরদের মধ্যবর্তী দূরত্বটাকে খুব কম রাখা হয়, যত কম তত ভালো ব্যতিচার প্যাটার্ন তুমি লক্ষ্য করবা। তো এ তো ইয়াং দিচির পরীক্ষায় চিরদের মধ্যবর্তী দূরত্ব খুব কম কেন হয় কেন, তা আমরা অনেকগুলো আনসার আছে, এটা বই দেখিয়ে তোমরা পড়ে নিও, আমি দিয়ে একটা লিখে দিলাম, তোমরা এই দিয়ে একটা পড়লে পড়বা, না বললে তুমি তোমার বই থেকে পড়ো, কোনো অসুবিধা নেই। এতে হয় কি চিরের পটিপ্রস্থটা কমে যায়, বড় হয়ে যায়, বা তুমি এইভাবে উল্লেখ করে দিতে পারো ল্যামডা ডি ডিভাইডেড বাই 2f ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এ কম হলে বি বাড়বে, তো এটাই সবচেয়ে বড় বেশি হাইলাইট করবে এই কথাটা যে এটা বাড়লে পরে এটা কি হয়ে যায়, কমে যায়, আর এটা কমলে এটা বাড়ে, ফলে ভালো প্যাটার্ন লক্ষ্য করার জন্য এর মানটা কম হওয়া বাঞ্ছনীয়। এই কথাটাই তুমি বারবার লিখবা, এটাই বারবার না, এই কথাটাকে ভালোভাবে লেখার চেষ্টা করবা। ঠিক আছে, আর বাকিগুলো অতটা দরকার নেই। তারপর লিখলাম অধিক সংখ্যক আলোক রশ্মিপরিপাতিত হয়, এটা তো দেখলাম, এই কারণ চির দুইটা মধ্যবর্তী দূরত্ব খুব বেশি হলে অধিক সংখ্যক আলোক রশ্মি উপরিপাতিত সুযোগই পাবে না, তারা কি হবে ডাইরেক্ট পর্দায় গিয়ে উপরিপাতি আপাতিত হবে কিন্তু উপরিপাতিত হবে না। আর ব্যতিচারের সংজ্ঞার ভিতরে লেখা আছে দুটি আলোক রশ্মি একই দিকে বা প্রায় একই দিকে, তাহলে দুটি আলোক রশ্মির চিত্রের মধ্যবর্তী ব্যবধান খুব কম হলে আলোক রশ্মি দুটো কি হচ্ছে প্রায় একই দিকে গমনের একটা সুযোগ পায়, গিয়ে তারা উপরিপাতন ঘটায়। তারপরে আসো আমরা নেক্সট কোশ্চেনে আসি, আমাদের সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে ব্যতিচারের ফলে শক্তির নিত্যতা সূত্র লঙ্ঘিত হয় কিনা সেই জিনিসটা আমরা দেখব। আমরা জানি ব্যতিচারের ফলে গঠনমূলক ও ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে গঠনমূলক ব্যতিচারের তীব্রতা 4i হয় আর ধ্বংসাত্মক ব্যতিচারের তীব্রতা 0 হয়। 4i কখন হয়, যদি আপাতিত তরঙ্গ দুটির তীব্রতা যথাক্রমে i এবং i এরকম হয়। এখন আমাদের এই প্রশ্নের উত্তরটা যদিও বলা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, আমি বুঝাবো তীব্রতা দ্বারা। কেন তীব্রতা দ্বারা বুঝাবো সেটা বলি, তীব্রতার যে সংজ্ঞাটা আছে সেখানে শক্তির কথাটা আছে যে তরঙ্গ সঞ্চালনের দিকের সাথে একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি সঞ্চালন হয়, তার মানে তীব্রতা মূলত হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে এক সেকেন্ডে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয়। তাহলে আমি যদি বলতে পারি যে তীব্রতা মেনে চলে, তীব্রতা আগে পরে সমান থাকে, তার মানে হচ্ছে শক্তির নিত্যতা সূত্র লঙ্ঘিত হয় না, আর শক্তির নিত্যতা সূত্র কেউ কোনোদিন লঙ্ঘন করে না। আচ্ছা, এখন আমরা এটা বুঝার আগে আসলে তোমরা বুঝতে পারতেছো শক্তির নিত্যতা সূত্র তো কেউ কোনোদিন লঙ্ঘন করে না, ব্যতিচারের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। মনে করো 10টা স্টুডেন্ট বা 5টা স্টুডেন্টের আলোচনা করি যে এভাবে দাঁড়ায় আছে, 5 জন ছাত্র 6 জন দিই,
তাহলে প্রত্যেকের কাছে 100 টাকা করে আছে। তো 100 টাকা করে আছে, তাহলে ওর কাছে 100, ওর কাছে 100, ওর কাছে 100, ওর কাছে 100, এভাবে আছে। তুমি করলে কি, এক নাম্বার ছাত্রের থেকে 100 টাকা নিয়ে দুই নাম্বার ছাত্রকে দিলা, তিন নাম্বার ছাত্র থেকে 100 টাকা নিয়ে চার নাম্বারকে দিলা, পাঁচ থেকে নিয়ে ছয়কে দিলা। এখন এক নাম্বার ছাত্রের হাতে কোনো টাকা নাই, দুই নাম্বার ছাত্রের হাতে কি হলো যে 200 টাকা, চার নাম্বার 200, তিন নাম্বার টাকা নেই। অর্থাৎ এইভাবে প্রতি জোর অবস্থানে যারা আছে তাদের টাকার পরিমাণ হচ্ছে 200, আর বিজোর অবস্থানে যারা আছে তাদের টাকার পরিমাণ কত হয়ে গেল, জিরো। তাতে কি মোট টাকার কোন হেরফের হয়ে গেছে? না, মোট টাকার কোন হেরফের হয় নাই। এই বন্টনের আগেও প্রত্যেকের কাছে মোট টাকার পরিমাণ ছিল 600 টাকা, এবং এই বন্টনের ফলেও তো প্রত্যেকের কাছে মোট বন্টনের পরিমাণ কত হয়ে গেছে, 600 টাকা। ঠিক একই ঘটনাটা ব্যতিচারের ক্ষেত্রে ঘটে। এখানে আসলে যে গঠনমূলক ব্যতিচারের তীব্রতাটা অনেক বেশি হয়ে যায়, ধ্বংসাত্মক ব্যতিচারের তীব্রতাটা জিরো হয়ে যায়, তার অর্থটা হচ্ছে এখানে শক্তির পুনর্বন্টন হয়। ঠিক আছে, এছাড়া আর কিছু হয় না। যে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে ওর হয়তো শক্তি নাই, জিরো হয়ে গেছে, বা তীব্রতা নাই, জিরো হয়ে গেছে, আর ধ্বংসাত্মক ব্যতিচার গঠনমূলক ব্যতিচারে গিয়ে আবার দুইটা যুক্ত হয়ে গেছে। আমরা ওই অংশটাই এখন বুঝার চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখি ব্যতিচারটা, তীব্রতাটা আবার বুঝব বিস্তারের আলোকে। আমরা জানি তীব্রতা তোমার বিস্তারের বর্গের সমানুপাতিক। যদি সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দেই তাহলে কি হচ্ছে, কে একটা ধ্রুবক চলে আসে, কে স্কেল। তাহলে আমি এই যে তীব্রতা বলবো, তীব্রতা আমি তীব্রতা শব্দটা উচ্চারণ করব, কিন্তু লিখব হচ্ছে কে এ স্কেল। বুঝতে পারছো? এটা দিয়ে আমি বুঝাতে আমার জন্য সুবিধা হবে। তাই আমরা তীব্রতাটাকে আমরা কে এ স্কেল দ্বারাই সূচিত করব, এটা তোমরা জেনে রাখলাম। এখন মনে করো এখানে এ বিস্তার আর এ বিস্তারের দুটি তরঙ্গ এই যে পর্দার উপরে গিয়ে উপরিপাতিত হলো, কিন্তু তারা ব্যতিচার গঠন করলো না, ব্যতিচার সৃষ্টি করলো না। ধরে নিলাম যে ব্যতিচার সৃষ্টি করলো না, তাহলে এই যে দুটি তরঙ্গ তোমার ব্যতিচার সৃষ্টি করলো না, কিন্তু তারা উপরিপাতিত হলো ঠিকই। তাহলে কি হচ্ছে, পর্দার ভিতরে যে মোট তীব্রতাটা আসবে এই তরঙ্গের জন্য, প্রথমকার তরঙ্গের জন্য তোমার তীব্রতাটা কত আসবে, কে স্কয়ার। এটার জন্য কত আসবে, কে স্কয়ার। তাহলে এই দুইটা তো গিয়ে যুক্ত হচ্ছে, আর এটা তীব্রতা তো স্কেলার রাশি, যার ফলে তাদের কি হচ্ছে, সরাসরি যোগ হয়ে যাবে, তাই তো? তাহলে পর্দার সকল বিন্দুতে, এখানে পি বিন্দুটা হিসাব দিলাম, যে সকল বিন্দুতে তীব্রতার পরিমাণটা আসবে 2kA², অর্থাৎ এখন তারা ব্যতিচার সৃষ্টি করে নাই, তাদের মোট যে তীব্রতাটা আছে, মোট তীব্রতাটা নিয়ে আমি আলোচনা করছি। এরপরে আসো, আবারও দুটি রশ্মি নিয়ে আমরা বিবেচনা করছি। এখানে এটা এটা রশ্মি নিয়ে বিবেচনা করতেছি, বিস্তার এ আগের মতোই আছে। এইবার তারা করলো কি, এই বিন্দুতে গিয়ে তোমার ব্যতিচার সৃষ্টি করে ফেললো। তাহলে এই বিন্দুতে ব্যতিচার সৃষ্টি করলো, এবং ধরে নিলাম যে এখানে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হয়ে গেছে, তার মানে আশেপাশে কি হচ্ছে, ধ্বংসাত্মক ব্যতিচার আছে, মানে আশেপাশের কি হচ্ছে, অন্ধকার বিন্দু সৃষ্টি হয়ে গেছে, আর এখানে এই বিন্দুটা উজ্জ্বল বিন্দু হয়ে গেছে। তাহলে এবার উজ্জ্বল বিন্দুর তীব্রতাটা কেমন আসে সেটা দেখি। এখানকার বিস্তারটা হয়ে যাবে, লব্ধি বিস্তারটা হবে ছোট হাতের এ যোগ ছোট হাতের এ, তাই তো? সমান লব্ধি বিস্তার সমান কত আসবে, 2a। তাহলে এই যে মোট যে তীব্রতাটা আছে, তীব্রতাটা সমান, দেখো এই যে লব্ধি বিস্তারের তীব্রতা লিখছি, লব্ধি বিস্তারের তীব্রতা, ধ্রুবক তো একটা কমন ধ্রুবক, সবার জন্য একই ধ্রুবক প্রযোজ্য, আর বিস্তারের জায়গায় আসবে কত, 2a হোল স্কয়ার, সমান কত আসবে, 4kA², তাই তো? তাহলে ব্যতিচার যখন সৃষ্টি হবে তখন গঠনমূলক ব্যতিচারের তীব্রতাটা কত আসবে, 4kA², আর ধ্বংসাত্মকের ক্ষেত্রে কত আসবে, a - a সমান কত, জিরো। তার মানে তীব্রতাটা কত আসবে, তীব্রতা আসবে কত, জিরো, জিরো, তাই তো? তাহলে একটি গঠনমূলক আর একটি ধ্বংসাত্মক ব্যতিচারের যোগফলের অর্ধেক হবে গড় তীব্রতা। তাহলে এই দুইটার যোগ এবং অর্ধেক, যোগের অর্ধেকটা কত আসবে, 2kA², তাই না? তাহলে এটা হচ্ছে গড় তীব্রতা। তাহলে দেখো পর্দার গড় তীব্রতা কত রয়ে গেল, ওই 2kA² আগের অবস্থায় রয়ে গেল। অর্থাৎ তারা ব্যতিচার সৃষ্টি না করলে যত তীব্রতাটা থাকার কথা, ব্যতিচার সৃষ্টি করার পরে গড় তীব্রতাটা, এটাও তো একটা গড় তীব্রতা, ব্যতিচার সৃষ্টি না করলে গড় তীব্রতাটা যা, ব্যতিচার সৃষ্টি করার পরে গড় তীব্রতার মানটা কেমন আসতেছে তা, অর্থাৎ শক্তিটাকে তীব্রতাটা হচ্ছে শক্তির ব্যাপার এটা আছে, তার মানে শক্তির নিত্যতা সূত্র লঙ্ঘিত হয়নি। তো এই জিনিসটাকে আমরা এখন ভাষায় লিখে আমরা ভিডিওটা ক্লোজ করব। তাহলে যাদের বইয়ের ভিতরে, মেন বইয়ের ভিতরে এটা প্রশ্নটা সরাসরি উত্তরটা নাই, তারা একটা
স্ক্রিনশট নিয়ে তারপরে এটা খাতে তুলে রাখতে পারো, পরবর্তীতে কাজে লাগতে পারে, যে ব্যতিচারের ফলে শক্তির নিত্যতা সূত্র লঙ্ঘিত হয় কিনা। আমরা তো ব্যাখ্যাটা কিছুক্ষণ আগে দিয়েই দিয়েছি, এখন আমার এটা রিডিং করার জন্য আমি একবার বলে যাচ্ছি। আপাত দৃষ্টিতে যদিও মনে হয় শক্তির নিত্যতা সূত্র লঙ্ঘিত হচ্ছে, হ্যাঁ, কিন্তু বাস্তবে ব্যতিচারের ফলে শক্তির নিত্যতা সূত্র লঙ্ঘিত হয় না। ঠিক আছে, হচ্ছে লিখে দিই, এটা হচ্ছে বলছি। আপাতিত দুটি আলোক তরঙ্গের বিস্তার ছোট হাতের এ হলে তাদের প্রত্যেকের তীব্রতা হবে কে স্কেয়ার, আর তরঙ্গদ্বয় যদি পর্দায় ব্যতিচার সৃষ্টি না করে তবে পর্দার প্রতিটি বিন্দুতে গড় তীব্রতা হবে এই দুইটার যোগফল, তাই না? আবার ব্যতিচার যদি সৃষ্টি করে তখন গঠনমূলক ব্যতিচারের তীব্রতা হবে ওই যে ধ্রুবক তো আসেই, তখন দুটি বিস্তার সংযুক্ত হয়ে যাবে, এ যোগ এ সমান টু এ স্কোয়ার, সমান কত আসবে ফোর কে স্কোয়ার। আর ধ্বংসাত্মক ব্যতিচার, এটা হচ্ছে গঠনমূলক, ধ্বংসাত্মক ব্যতিচারের হয়ে যাবে শূন্য। তাহলে এই দুইটা যোগফল করে দুই দ্বারা ভাগ করলে পাওয়া যাবে গড়, পর্দার প্রতিটি বিন্দুর গড় তীব্রতা টু কে স্কোয়ার। অর্থাৎ যদি এমনিতেই না করে ব্যতিচার সৃষ্টি না করে তাহলে প্রত্যেকটা পয়েন্টের তীব্রতা হয় টু কে স্কোয়ার, আর ব্যতিচার সৃষ্টি করলে গড় তীব্রতা ওই টু কে স্কোয়ারে থাকে, তার ফলে কি হবে, অর্থাৎ ব্যতিচারের ফলে শক্তির নিত্যতা সূত্র লঙ্ঘিত হয় না। তাহলে এই ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে, এই ক্ষেত্রে শক্তির পুনর্বণ্টন হয়। তো এইভাবে আমরা একের পর এক অনেকগুলো